শিউলি ফুলের নলক দেব, দেব কাজের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব। বড় কিছু একটা হয়ে উঠছে এবং তার জীবনের লড়াইটা তিনি প্রকাশ করতে চাইছেন। দুর্গা তাই আজ এখানে দুর্গা। এই প্রতিমাটি একদমই আলাদা হবে, সাধারণ হবে না। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা থাকি। আর আজ কিন্তু আমরা কোথায় চলে এসেছি, মিলন সংঘ মাঠে। এখানে কিন্তু একটা অন্য রকমভাবে অন্য ধাঁচের কিন্তু পুজোটা হচ্ছে। তো কী হচ্ছে, কী থিম রয়েছে, তোমরা এখানে কী করে আসবে, এবছর কী চমক রয়েছে, সবটাই কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো ভিডিওটা কিন্তু এন্ড পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু জানতে পারবে। তোমাদের সাথে শেয়ার করছি, লেটস গো। তো তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে মিলন সংঘ মাঠের যে এবছরের পুজোর ভাবনা, চারা থেকে বৃক্ষ এটাই জীবন সংজ্ঞা, দুর্গা তাই আজ এখানে দুর্গা। তো এরকম কিন্তু একটা ভাবনা নিয়েই কিন্তু এখানকার প্রস্তুতি কিন্তু হচ্ছে। মিলন সংঘর মাঠে দেখতেই পাচ্ছি একটা লম্বা করে স্ট্রাকচার কিন্তু রয়েছে। তো কী হচ্ছে সেটা কিন্তু ভেতরে গিয়ে জানতে পারবো। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে এসেছি মিলন সংঘের মাঠে। একটা কিন্তু মিলন সংঘের মাঠে কিন্তু বেশ বড় একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি প্যান্ডেলের। দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেশ লম্বা কিন্তু স্ট্রাকচারটা বানানো হয়েছে। তো এবছর এখানকার থিম কী রয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো একটুখানি লেটে, একটু পরে শেয়ার করছি। আগে ভেতরটা তোমাদের দৃশ্যটা দেখিয়ে দিই, আর কাজ কতদূর হয়েছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেকগুলো বাঁশ পড়ে রয়েছে, আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো রকমের যে চটা টাইপের যে প্লাইউডের যে কাজগুলো হয় সেই মানে কাঠগুলো কিন্তু পড়ে রয়েছে। আর প্যান্ডেলটা যদি তোমাদের বলতে হয়, প্যান্ডেলটা কিন্তু দেখো একটা লম্বা কিন্তু স্ট্রাকচারের মতো হচ্ছে। প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ পুরো লম্বা করে, বেশ লম্বা, মানে তুমি মাঠটা যেহেতু একটু চওড়াটা কম, তাই জন্য কিন্তু লম্বায় কিন্তু প্যান্ডেলটা কিন্তু বেশ উঁচু করেছে। সেটাই তোমাদের যাবো মানে তোমাদের জানাবো। তো ভেতরে আস্তে আস্তে যাওয়া যাক, তোমাদের দেখানো যাক কী রয়েছে। খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকলতার কলকা পাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুঃসাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে ঢুকে এলাম প্যান্ডেলের ভেতর। প্যান্ডেলে ঢোকার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাতৃ প্রতিমাটা থাকবে, দেখে যেটা বুঝতে পারছি। আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক রকম কাঠ পড়ে রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলের প্রস্তুতি চলবে। তো দেখতে পাচ্ছি অনেক কিন্তু কাঠ পড়ে রয়েছে, এখানটা কিন্তু মাতৃ প্রতিমাটা রাখা হবে। তো তোমাদের কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে প্যান্ডেলটার প্রস্তুতি কতটা হয়েছে। আমরা কিন্তু এখন সেখানে চলেছি যেখানে কিন্তু প্রথম বাঁশটা পোঁতা হয়েছিল এই মাঠে, যার ফলে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। এটা মানে তার মানে সেটাই মানে এটাই কিন্তু সেই খুঁটি, দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু এখানে সাজানো রয়েছে প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে। এখানে দেখতে পাচ্ছি চাঁদমালা রয়েছে, তলায় কিন্তু একটা দেখতে পাচ্ছি একটা তারামায়ের কিন্তু ছবি বসানো রয়েছে, তার মানে এটাই কিন্তু সেই খুঁটি। তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তৈরি হয়েছে, এটা কিন্তু প্যান্ডেলের পেছন দিকটা, সামনের দিকটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে দেখতে। আমার নাম সপ্তাংশু দত্ত। আমাদের ক্লাবের পুজো নবমতম বর্ষে পদার্পণ করছে। এই ভাবনাটা এবারে অনেকই আলাদা অন্য বছরের তুলনায়। আমাদের এই ক্লাব অনেক মানে পপুলার আর কি। এই হাড়ির পুজো আপনারা হয়তো জেনে থাকবেন, এই যে হাড়ি এই ক্লাবেই হয়েছিল, ডোকলাম, এমনকি একটি মন্দির, এরকম অনেক পুজো এই ক্লাবে হয়েছে। তো আজকে নবমতম বর্ষে করোনার প্রকোপ কাটিয়ে এবারে আমরা আবার থিমের পুজোতে পা দিচ্ছি। তো এবারের আমাদের থিম হচ্ছে প্রাচুর্যের ভিড়ে অসম লড়াইয়ে চারা থেকে বৃক্ষ হয়ে ওঠা, এটাই জীবন সংজ্ঞা। এর মধ্যে দিয়ে আপনারা কী প্রকাশ্যে আনতে চাইছেন? এর মধ্যে দিয়ে আমরা বলতে আর্টিস্ট অর্থাৎ যিনি করছেন আশিস ভৌমিক, তিনি প্রকাশ্যে আনতে চাইছেন যে একটি নারী ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠার তার গল্প, এবং বড় হয়ে তিনি সমাজের তালে তাল মিলিয়ে ডাক্তার, পুলিশ বা এমনকি অনেক বড় কিছু একটা হয়ে উঠছে, এবং তার জীবনের লড়াইটা তিনি প্রকাশ করতে চাইছেন।
এইটির মধ্যে দিয়ে আমরা বোঝাতে চাইছি যে এটি হবে একটি দুর্গা এবং তার মুকুট, এইটি আমরা প্রকাশ করতে চলেছি। এইটি সম্পূর্ণ আর্টিস্ট এবং নিজের পরিকল্পনাতেই বানাচ্ছেন, এবং আমরা যতদূর জানি এটি হচ্ছে একটি প্রতিমার মুখ এবং সেটির মুকুট। এখন তো যেটা সব জায়গাতেই হয়ে থাকছে মণ্ডপের মধ্যে আলোকসজ্জা, তো এখানেও কি কোনো আলোকসজ্জা চমক? অবশ্যই অবশ্যই আলোকসজ্জা থাকবে। আশিস ভৌমিক উনি এই কাজগুলোর জন্যই বিখ্যাত, এবং ভেতরে উনি আলোকসজ্জা এমনই করবেন যাতে পুরস্কারের একটা দাবি আমাদেরও থাকে। তো ওইটি উনি আগেই বলে রেখেছেন যে আলোকসজ্জাতে তিনি কখনোই পেছনে থাকবেন না। আর প্রতিমাতে এই বছর কী চমক রয়েছে? প্রতিমাটি একদম থিমের সাথে তালে তাল মিলিয়ে হচ্ছে, এবং আর্টিস্ট এখনও প্রতিমাটি আমাদের সামনে তুলে ধরেননি বা প্রতিমার কোনো ছবি আমাদের কাছে নেই। তো প্রতিমাটি মণ্ডপ উদ্বোধন হবার সাথে সাথেই আমরা তখনই দেখতে পাবো। প্রতিমাতে কি আমরা আলাদা রকম কিছু দেখতে? হ্যাঁ অবশ্যই, প্রতিমাটি একদমই আলাদা হবে, সাধারণ হবে না, এবং ওই প্রতিমাটি পূজাও করা যাবে। সেটি আশিস ভৌমিকের বিশেষত্ব যে উনি থিমের সাথে সাথেই প্রতিমা বানান এবং সেটি পুজো করারও সমতুল্য হয়। দর্শকদের উদ্দেশ্যে আমি বার্তা দেবো যে অবশ্যই আসুন মিলন সঙ্গে, এবং এই মণ্ডপটি দেখুন, প্রতিমাটি দেখুন, এবং নবমতম বর্ষে এমন একটি মণ্ডপ মিলন সঙ্গে আশা করছি ডানকুনিতে হচ্ছে না কোথাও, তো মিলন সঙ্গের জন্য এটি খুবই একটি বড় ব্যাপার হবে যদি এই মণ্ডপটি দর্শকদের কাছে মানে আমরা একটি ভালোভাবে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ। তো তোমরা কিন্তু কিভাবে আসবে একবার বলে দিচ্ছি, ওই দিকটা কিন্তু সোজা চলে গেলে ডানকুনি 4 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু পড়বে। তো ডানকুনি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু সোজা এইভাবে এগিয়ে আসতে হবে, বা যে কাউকে বলবে যে ডানকুনি মিলন সংঘ মাঠ কোথায়, তো যে ওইভাবে সোজা জাস্ট এগিয়ে এলে ব্রিজটা শেষ করলে কিন্তু এখানে এই মাঠটা পেয়ে যাবে, মিলন সংঘের মাঠটা। তো এখানে কিন্তু অবশ্যই এসো। তোমাদের কিন্তু আমি সবটাই দেখিয়ে দিলাম, এবছরের থিম এবং সম্পর্কে সব কিছুই কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। এখানে কিন্তু একটা বিশাল বড় চমক সত্যি কিন্তু হতে চলেছে। তো তোমরা কিন্তু এবছর প্যান্ডেল হপিংয়ের মধ্যে কিন্তু ডানকুনি এই মিলন সংঘের মানে ক্লাবের যে পুজোটা সেটা কিন্তু অবশ্যই রেখো। তো তোমরা অবশ্যই এসো, ততক্ষণের জন্য আমরা আসছি একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, সাবস্ক্রাইব করে দিও কিন্তু চ্যানেলটাকে মনে করে।